माल कहाँ छुपाया है? बता। পুষ্পা দ্য রাইজ সিনেমায় বক্স অফিস উপচে পড়ছে লভ্যাংশে। দেড় মাস হতে চলল ছবি মুক্তি পেয়েছে, এখনো কোটি কোটি টাকা আসছে ঘরে। এই অতিমারির মধ্যেও একমাত্র পুষ্পাই 300 কোটির চৌকাঠ পেরিয়েছে। এরপর দক্ষিণী পরিচালক আত্মালির পরবর্তী সিনেমায় আকাশ ছোঁয়া পারিশ্রমিকের প্রস্তাব দেওয়া হয় আল্লু অর্জুনকে, যা দিয়ে গোটা একটি বড় বাজেটের সিনেমা বানানো যায়, তেমনই এখন তার পারিশ্রমিক। গত বছর এই নায়কের পারিশ্রমিক ছিল 30 থেকে 32 কোটির ঘরে, তবে পুষ্পা মুক্তির পর এই নায়কের বর্তমান দর 100 কোটি টাকা। শোনা গেল ছবির প্রযোজনা সংস্থা নতুন এই ছবিতে অভিনয়ের বিনিময়ে 100 কোটি টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছে আল্লুকে। সুকুমার পরিচালিত পুষ্পা মুক্তির পরে আল্লুর ইনস্টাগ্রাম প্রোফাইলে অনুগামীর সংখ্যা তরতর করে বেড়ে গিয়েছে তার পারিশ্রমিকের মতোই। আল্লুর সম্পত্তির পরিমাণও নেহাতি কম নয়। দেশের অন্যতম সফল অভিনেতা এমন একটি বাংলোতে থাকেন যার মূল্য 100 কোটি টাকা। 2 সন্তান এবং স্ত্রীকে সঙ্গে নিয়ে সেখানে সংসার পেতেছেন তিনি। 7 কোটি টাকার একটি ভ্যানিটি ভ্যানও রয়েছে তার। 2টি দামি গাড়ি ছাড়াও একটি ব্যক্তিগত বিমানের মালিক এই আল্লু অর্জুন। জানাতুল দোলনা, সময় সংবাদ।